মার্কসিন পথ চলতি মানুষকে গোলাপ দিয়ে মাস্ক পরিয়ে লজ্জা দেওয়ার মাধ্যমে সচেতন করলেন বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মার্কসিন পথযাত্রীদের হাতে মাস্ক এবং গোলাপ ফুল তুলে দিল তরুছায়া ফাউন্ডেশনের সদস্যরা। সাধারণ মানুষদের সতর্ক করতে তাদের এই উদ্যোগ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে, রীতিমতো কাঁপছে সমগ্র ভারতবর্ষ। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং তা ইতিমধ্যে 3.5 লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও বাড়ছে তরতরিয়ে। এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা দিনে 15,000 ছাড়িয়েছে। তবুও সচেতনতার অভাব দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই করোনা যুদ্ধের বর্ম হলো মাস্ক, তাই মাস্ক পরা জরুরি বলে ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। তবুও সচেতনতার অভাব সাধারণ মানুষের মধ্যে। মাস্কহীন মানুষদের কেউ কেউ বলছেন মাস্ক আনতে ভুলে গেছি, কেউ বা বলছেন গরমে কষ্ট হচ্ছে, আবার কেউ বলছেন মাস্ক পকেটে আছে এখনই পরব, কেউ আবার বলছেন আমার করোনা হবে না, আমি মাস্ক পরিনি তো আপনার কি হয়েছে। সংগঠনের সদস্যা স্বপ্না সাহা মণ্ডল বলেন, সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে সাধারণ মানুষ তত বেশি সচেতন হচ্ছেন না। তাদেরকে সচেতন করতে আজ আমরা তরুছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাটার মোড়ে এই মাস্ক ও গোলাপ দিয়ে তাদের লজ্জা দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা রাস্তায় বেরোনোর সময় মাস্ক পরেই বেরোন। সংগঠনের আরেক সদস্য দীপান্বিতা দত্ত বলেন, মানুষকে সচেতন হতে হবে, সচেতনতাই আমাদের এই মহামারী থেকে রক্ষা করবে। আজকে সচেতন হলে আগামীতে আমরা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। এবার শুনে নেওয়া যাক তরুছায়া ফাউন্ডেশনের এক সদস্যার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। যারা মাস্ক পরে বেরোয়নি, অনেক কিছু অজুহাত দেখা দিচ্ছে যে পালিয়ে তারা ছিল তার জন্য করতে পারেনি। প্রকৃত রেখেও বলছে যে অনেক অজুহাত দেখাচ্ছে, তাদেরকে মাস্ক এবং গোলাপ দিয়ে লজ্জা দেওয়ার চেষ্টা করলাম। তারা কি সচেতন হচ্ছে বলে মনে হয়? কিছুটা হলেও সচেতন হবে। আপনার নাম? It's caught in the crossfire.